আমরা এখানে অনেক মাননীয় অতিথিদের দেখেছি অনুষ্ঠানের জন্য। তো প্রথমে আমাদের যারা গেস্ট এখন পর্যন্ত উপস্থিত হয়েছে ওনাদের আহ্বান করব প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করার জন্য। তো প্রথমে আমি অনুরোধ জানাব যিনি প্রথমে হচ্ছে সমাজ সেবী, তারপরে উনি ফ্যাশন ডিজাইনার, বর্তমানে উনি নাম করা রাজনীতিবিদ যিনি সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে কোনো কিছু না ভেবে। তিনি হচ্ছেন আমাদের সত্যিয়া দিদি। সত্যিয়া দিদি মানে আমি মমতা বাণীর কথা বলছিলাম, উনি আমাদের প্রিয় দিদি, মানে আমাদের খুব ভালোবাসার মানুষ, যাকে যখন তখন ডাকি, কখনো না বলেন না, প্রচন্ড ব্যস্ত থাকলেও। আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ইলেকশনে প্রচন্ড ব্যস্ত সত্ত্বেও উনি বলেছেন নিশ্চয় যে একটা ব্যাপার নিয়ে আপনারা আজকে প্রোগ্রামটা করছেন, সেই প্রোগ্রামটার শীর্ষ আলোচনা হচ্ছে ফিউচার অফ ইউথ ইন বেঙ্গল। তো সেই অনুষ্ঠানে আমি অবশ্যই যাব। সেই নরেন্দ্র দিদি নরেন্দ্র নেত্রী পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভাপতি আমাদের শ্রদ্ধা শ্রী অগ্নিমিতা পল্লি এখানে উপস্থিত হয়েছেন। অগ্নিমিতা পল থেকে অনুরোধ জানাবো প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করার। তার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভানেত্রী সুধা সিংজি, উপস্থিত আছেন প্রিন্সিপাল অফ রবীন্দ্র মুখার্জি কলেজ শ্রী শ্রী কুমার রায়, ওনাদের অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করার।